নমস্কার বন্ধুরা, আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা কীভাবে তাকদা, তিনচুলে আর লামাহাটা এই তিনটে স্পট কিন্তু টু নাইট থ্রি ডেজের মধ্যে কমপ্লিট করেছিলাম। আজকের ভিডিওতে আমি দেখাবো এই তাকদা, তিনচুলে, লামাহাটার সাথেই কিন্তু আরও একদিন যোগ করে দিয়ে অর্থাৎ থ্রি নাইট ফোর ডে হিসাব করলে আমরা এই তাকদা, তিনচুলে, লামাহাটার সঙ্গে সিটং ট্যুর প্ল্যানও কিন্তু আমরা এর মধ্যেই করে ফেলতে পারি। আর আমরা কিন্তু গেলোবার ট্যুরে এটাই করেছিলাম, থ্রি নাইট ফোর ডেজ ট্যুরে টু নাইট তাকদা থেকে ওখান থেকে আমরা তিনচুলে লামাহাটা কভার করে থ্রি নাইটের দিন কিন্তু আমরা চলে গেছিলাম সিটংয়ে। সেখান থেকে আমরা সিটং কমপ্লিট করে চার দিনের দিন আমরা সিটংয়ে সাইট সিন দেখতে দেখতে কিন্তু পৌঁছে গেছিলাম এনজিপি স্টেশনে। আপনারা চাইলে কিন্তু সিটং আলাদাভাবে ট্যুর প্ল্যান করতে পারেন, ওয়ান নাইট সিটংয়ে থেকে সেখান থেকে আপনারা দার্জিলিং বা লেপচা জগৎ যে কোনো জায়গায় কিন্তু আপনারা ওখান থেকে যেতে পারেন। তার জন্য কিন্তু আমাদের সঙ্গে আমরা যোগাযোগ করতেই পারেন আপনারা পালকি ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে, নাম্বার আমি স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, যেরকম চাইবেন সেরকম ট্যুর প্ল্যান কিন্তু হয়ে যাবে। তো চলুন দেখে নিই আমরা সিটং কীভাবে আমরা ঘুরেছিলাম। আপনি যদি এনজিপি অথবা শিলিগুড়ি থেকে সরাসরি সিটংয়ে আসতে চান তাহলে কিন্তু একটি এইট সিটার গাড়ি ভাড়া পড়ে ওই চার থেকে সাড়ে চার হাজার টাকার মতো, সিজন অনুযায়ী আপ আর ডাউন করে। আর হোমস্টেগুলিতে মাথাপিছু ওই ১২০০ থেকে ১৫০০ টাকা পার হেড নির্ধারিত করা থাকে থাকা এবং খাওয়া হিসেবে। আপনি কিন্তু আলাদাভাবে এইভাবে কিন্তু বুক করতে পারেন যদি আপনি নিজে এই প্ল্যানটা বানাতে চান। এর আগে আপনারা অবশ্যই দেখেছেন আমরা দুটো রাত্রে কীভাবে কোথায় কাটালাম। তিন দিনের দিন কিন্তু আমরা সকাল সকাল তাকদার যে হোমস্টে সেখান থেকে ব্রেকফাস্ট সেরে আমরা রওনা দিলাম সিটংয়ের উদ্দেশ্যে। রাস্তায় আমরা পেয়েছিলাম মংপো, রবীন্দ্রনাথ ট্যাগোর বাংলো এবং যোগীঘাট। তো যোগীঘাটের পাশেই রয়েছে কিন্তু রিয়াং রিভার। এই রিয়াং রিভারে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা পৌঁছে গেছিলাম আমাদের নির্ধারিত বুক করা হোমস্টেতে সিটংয়ে, হিমালয়ান হোমস্টেতে। তো এই হোমস্টেতে পৌঁছানোর পর আমরা লাঞ্চ করলাম। আপনারাও ঠিক আসলে অ্যাজ ইট ইজ এরমভাবেই পৌঁছাবেন, পৌঁছে লাঞ্চ করে ফ্রেশ হয়ে আপনারা কিন্তু বিকেল টাইমটা একটু আশপাশটা ঘুরে বেড়াতে পারেন। আমরাও ঠিক তাই করেছিলাম। করে রাত্রেবেলা আপনি যদি চান বন ফেয়ার করতে পারেন অথবা আপনি নিজস্ব রুমে আপনি টাইম স্পেন্ড করতে পারেন। চার নম্বর দিন সকাল সকাল আমরা কিন্তু ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছিলাম এনজিপির উদ্দেশ্যে। আর যাওয়ার আগে সিটংয়ে যে আমরা এসেছিলাম সেই সিটংয়ে বিভিন্ন সাইট সিনগুলি আমরা দেখে নেব। কী কী দেখব? আমরা প্রথমেই দেখব হচ্ছে অরেঞ্জ গার্ডেন, সিটংয়ের যে বিখ্যাত অরেঞ্জ গার্ডেন, সেই বিখ্যাত অরেঞ্জ গার্ডেন। দার্জিলিং ডিস্ট্রিক্টের সমস্ত বলতে গেলে না হলেও ৮০% এই অরেঞ্জ কিন্তু এই সিটংয়ে কিন্তু হয়ে থাকে। কাজেই আমরা কিন্তু এই অরেঞ্জ গার্ডেন বা আপনারা আসলে কিন্তু এই অরেঞ্জ গার্ডেন আপনারা অবশ্যই ভিজিট করবেন। ৫০ টাকা করে মাথাপিছু কিন্তু এনটিভিস করে রেখেছে এরা। এবার এই অরেঞ্জ গার্ডেন ভিজিট করার পরে আপনাকে আসতে হবে অহলদারা ভিউ পয়েন্টে বা ৩৬০ ডিগ্রি ভিউ পয়েন্টে। এখান থেকে কিন্তু যদি ওয়েদার ক্লিয়ার থাকে কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন এবং যদি চান নিচে এই হোমস্টেগুলোতে আপনি থাকতে পারেন। এখান থেকে শুধু অহলদারা ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘাই নয়, শিলিগুড়ি, সিকিম সহ অনেকগুলো পয়েন্ট কিন্তু খুব পরিষ্কার এখান থেকে দেখা যায়। এই পয়েন্টগুলি দেখবার পরে আপনি আসতেই পারেন এখানকার নামখিন পুকুরিতে বা এখানে যে সালামান্দরের যে একটা পুকুরি ছিল সেই পুকুরি অর্থাৎ মানে লেক, এই জায়গা কিন্তু আপনি ভিজিট করতে পারেন।